আসসালামু আলাইকুম এবং আদাব সবচ্ছা সবাইকে অভিনন্দন সবাইকে এগ্রি আইডিয়া চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ টিল দ্য এন্ড ভিউয়ার মর্নিং টাইম সকালের সময় আসি আপনাদের সামান্য কিছু উপহার দেওয়ার জন্য সামান্য কিছু শেয়ার করার জন্য আসি ড্রাগন গার্ডেনে বা ড্রাগন ফার্মে এখন ভোর ছয়টা সকাল ছয়টা যেটা নিয়ে আসছি সেটা হলো ড্রাগন ফুল আপনারা দেখতেছেন ড্রাগন ফল দেখছেন কিন্তু ফুল হয়তো অনেকে দেখেন নাই এই সেই ফুল ড্রাগন ফুল এক একটা ফুল মানে এক একটা ফল এই ফুলগুলো সাধারণত একদিন ফুটবে আর ফুটবে না যে ফুলটা একবার ফুটবে দ্বিতীয়বার আর ফুটবে না ভিউয়ার তো আপনারা দেখেন যে কত ফুল এবং এই ফুলে কিন্তু প্রচুর মৌমাছি মৌমাছি খুদুমাছি বিভিন্ন ধরনের মাছি এখানে পরাগায়ন করতেছে এখানে হাতেও পরাগায়ন করা যায় তবে হাতে সাধারণত করা অনেকটা সময় সাপেক্ষ এবং অনেকটা কষ্টসাধ্য যাতে জমিতে কাটা থাকে এবং অনেক সময়ের ব্যাপার এই জন্য ভিউয়ার আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা পাশে আরেকটা জমিতেও যাব পাশে ওই জমিতেও যাব সালাম যান আসছে হ্যাঁ হ্যাঁ পাশে ওই যে চাচা যাচ্ছে মোটরসাইকেল নিয়ে এই চাচার জমিতে যাবো উনি আমাদের জন্য সকালে বাসা থেকে রওনা দিছে ফজরের নামাজ পড়ে তো আমরা সেখানেও যাব তো ভিউয়ার আপনারা দেখতে থাকেন এবং চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকন বেলটা অল করবেন যাতে করে এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি এবং অবশ্যই কমেন্ট করবেন যাতে আরও উৎসাহ উদ্দীপনা বেড়ে যায় আমার আপনারা সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক ভাই দাদা বোন দিদি অনেকেই অনেক ধরনের সুন্দর সুন্দর কমেন্ট করে এটা আমার ভালো লাগে যাতে করে আমি আজকে সারা রাত জেগে এই শুধুমাত্র ফুলের ভিডিও করার জন্য আসছি আপনারা দেখেন গোটা জমিতেই ফুল ফুল আর ফুল পরাগায়ন হচ্ছে তো এভাবেই পরাগায়ন হয় ড্রাগন ফুল এবং এই ফুল ছয় মাস ধরে ফুল হবে এবং ছয় মাস ধরে ফল দেবে এই ড্রাগন এবং ড্রাগন চাষ নিঃসন্দেহে একটা শৌখিন এবং স্ট্যান্ডার্ড এবং অ্যামেজিং একটা কালটিভেশন তো আপনারা অবশ্যই এটাকে উপভোগ করবেন এবং প্লিজ প্লিজ দয়া করে শেয়ার করবেন বেশি বেশি হয়তো আপনার শেয়ারের দ্বারাই অন্য কেউ এই চাষে উদ্বুদ্ধ বা উৎসাহ পেতে পারে বা করতে পারে বলা যায় না কার দ্বারা কী হয় তো সুতরাং আপনারা শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনাদের কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা পাশে বাগানেও যাব এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর ফুল ওটাতেও হয়তো এক ঘন্টা পরে ফুলগুলো আর পাওয়া যাবে না আমরা এই পাশেও একটা বাগান আপনাদেরকে দেখাবো ওই দূরে একটা বাগান দেখা যাচ্ছে এখানে শুধু ড্রাগন আর ড্রাগন এই যে ওখানেও একটা ড্রাগন বাগান তারপর এই পাশেও একটা ড্রাগন বিশাল প্রায় দুই না প্রায় চার পাঁচ বিঘা একটা ড্রাগন বাগান বিবার তো সব মিলাই শুধু ড্রাগন ড্রাগন এটা সকালের দৃশ্য সকালের সিনারি তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আসসালামু আলাইকুম